করে পূজো টুজো সবার আগে পূজোটা করেছি, পূজো টু কাবাডগুলো পরিষ্কার করতে হবে, কাবাডগুলো খালি করে দিয়েছি। এক তো সর্দি করে আছে, তারপর ওষুধের গন্ধে আবার মাথা ধরে গেছে। নিয়ে এসেছে, ওটা তো মোটামুটি খালি করে দেওয়া হয়েছে, সব কিছু জিনিসপত্র আমি বাইরে বার করে নিয়ে গেছি। বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে। এরা নিয়ে এসছে কুমড়ো শাক, কুমড়ো শাকটা খুব একটা টাটকা নয়, শুকনো শুকনোই আছে, জল মরা নয়। একটা এঁচোড়, এঁচোড়টা খুবই ছোট্ট এঁচোড় এনেছে। ই এঁচোড়ে দেখো, এটার ওজন হচ্ছে 1 কিলো, খুবই ছোট এঁচোড়। আর আমি এগুলো সিমলা মির্চ ভেবেছিলাম, এগুলো হচ্ছে কাঁচা আম, দুটো কাঁচা আম এনেছে। আর নিয়ে এসছে শশা আর কাঁচা লঙ্কা, বাস আজকের এটুকুই বাজার করে এনেছে। নমস্কার, বেঙ্গলি ভোজ আড্ডা আরও একটু নতুন ব্লগে তোমাদের স্বাগত, আর একটু নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি সঙ্গীতা, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর তোমরা দেখছো বেঙ্গলি ভোজ আড্ডা, আর বুঝতেই পারছো বেঙ্গলি ভোজ আড্ডার এখন ভিডিও হয়তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারছি না, কিন্তু যেটুকু পারি করার চেষ্টা করি। তো সবাই সুস্থ থাকুক এটাও কামনা করি, আর সুস্থ থাকলেই তবেই না আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, আর আজকে কি শেয়ার করছি। সকালবেলা সবার আগে ঠিক কাজ সেরে আগে চান টান করে নিয়েছি, আর করে নিয়ে একদম চলে এসেছি পুজো করতে। আমার সকালবেলা সবার আগে পুজোটা না সেরে ফেললে যেন মনে কোনো কাজই করতে মন লাগে না, তো সবার আগে পুজোটা সেরে নিই। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে মোটামুটি আমাদের নিরামিষ খাওয়া হয়, আর এখন আর এই পুরো শ্রাবণ মাসটা আমাদের নিরামিষ খাওয়া হয়, একদমই টোটালি নিরামিষ। আর পেঁয়াজ রসুন এমনকি মসুর ডালটা পর্যন্ত খাওয়া হয় না, তো সেই হিসেবে পুরো সারা মাসটাই নিরামিষ। আর নিরামিষ বুঝতেই পারছো একভাবে টানা নিরামিষ হতে, আর কি মাছ মাংসটা খেতেও ইচ্ছা করে না এই সময়, আর কি নাকে গন্ধটা এলেও যেন মনে হয় কী বিচ্ছিরি লাগছে এরকম একটা ব্যাপার। তো আর পেঁয়াজ রসুন যেহেতু খাওয়া হয় না, রোজেরই নিরামিষ হচ্ছে। নিরামিষ পর তো অনেক কিছু যেগুলো সারা বছর হয় না এই সময়টা রান্না করা হয়, ধরো নতুন নতুন পদ, তো সেরকমই আজও করছি। আজকে একদম সিম্পল মেনু, তোমাদের দাদা দেখলে এঁচোড় এনেছে, তো এঁচোড়টা এখন একটু অসময়ই হয়ে গেছে, তো এঁচোড় রান্না করছি, করছি কুমড়ো শাক আর একটু আমের চাটনি। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। বাইরে বৃষ্টি হলেও ভেতরে কিন্তু গরম প্রচণ্ড, রান্না করতে এসে রীতিমতো আমি ঘেমে যাচ্ছি, এখন এতটাই গরম লাগছে। চলো রান্নাটা ফটাফট সেরে নিই, তারপরে এখন যেহেতু আজ যেহেতু এখন চলছে শ্রাবণ মাস, তো সকাল সকাল রান্না, আজকে রান্নাটা তো অনেক সকালে সেরে ফেলেছি। রীতিমতো ঠান্ডা লেগে গেছে, গলাও বসে গেছে, কদিন ধরে ওয়েদারটা এমন ছিল তো যার জন্য ঠান্ডাটা লেগে গেছে। আর আজকে সকাল সকাল উঠে যেরকমটা দেখলে, তোমাদের দাদাভাই শাক নিয়ে এসছে, তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা করে নিয়ে চান করে পুজো টুজো সবার আগে পুজোটা করেছি, পুজো টুজো করে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, যে আজকে একটু শেয়ার করবো বলতে, আজকে রান্না সেরে সবার আগে পরিষ্কার হবে এগুলো, এই যে কাবাডগুলো পরিষ্কার করতে হবে, কাবাডগুলো খালি করে দিয়েছি আমি রীতিমতো। আর ভেতরে না রুই পোকায় পুরো আর কি মাটি খুলেছে, শুধু এটাই নয় এগুলোতেও, এই যে পেছনেরগুলো সব কটা পরিষ্কার হবে, সব জিনিস খালি করে রেখে দিয়েছি। রুই পোকাতে এমন অবস্থা করেছে জায়গাগুলো, মাটি তুলে রীতিমতো রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে ওগুলো পরিষ্কার করে, তোমাদের দাদাভাই আজ বাড়িতে রয়েছে তো ওগুলো পরিষ্কার করে দেবে। আর ওষুধপালা যা দেবার অনেক রকম ওষুধ এনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিছুতেই যেন কিছু কাজ হচ্ছে না, ওষুধগুলো দেয়া হচ্ছে 2-3 বার করে দিতে বলেছে, তো রুই পোকায় এমন ধরেছে মাটি তুলে দিয়েছে ভেতরে। জাস্ট 2 মাস আগে আমি দেখেছিলাম পরিষ্কার ছিল, কিন্তু 2 মাসের মধ্যে একদম। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, জাস্ট রান্না আর একটু বাকি আছে, আর দেখাই তোমাদের ওগুলো ওষুধগুলো কত রকম ওষুধ এনেছে। এইসব ওষুধগুলোই পোকা মারারই ওষুধ নিয়ে এসেছে, ওটা তো মোটামুটি খালি করে দেওয়া হয়েছে, এই একটা ওষুধ কিছুতেই কিছু দিয়ে তারপিন তেল দিয়ে একটা বোতল তো খালি করা হয়ে গেছে, যে আরও এর ভেতরে আছে, রং টং আছে এর মধ্যে রাখা আছে সব, এইসব ওষুধ দিয়ে। এই যে আমার কুমড়ো শাক চচ্চড়িটা হয়ে গেছে, আর এঁচোড়টা সেদ্ধ বসিয়েছি, এঁচোড়টা হয়ে যাবে। আর এদিকে দেখো
যাবতীয় সব কিছু বার করে রেখেছি। এই কাবাডগুলো যেহেতু খালি করেছি সব বাইরে বার করে দিয়েছি, কারণ এগুলো না খালি করলে তোমাদের দাদাভাই আবার এগুলো পরিষ্কার করতে পারবে না বা ওষুধ দিতে পারবে না। ওদিকেরগুলো তো ওষুধ দেওয়া হয়ে গেছে, আর এগুলো ওষুধ দেবে, তার আগে রান্নাটা সেরে আমাকে বাইরে চলে যেতে পারে। এই দেখো সব কিছু টেনে বার করে দিয়েছি বাইরে, এগুলো আবার অন্য জায়গায় রেখে দিতে পারে। এই কাবাডটার অবস্থা করেছে দেখো, রীতিমতো এটা খুলে গেছে, এটা খুলে গেছে, এটা জং লাগেনি, কিছু হয়নি, এটা খুলে গেছে। এই যে ভেতরটা ভুয়া করে দিয়েছে বলে এটা জাস্ট খুলে গেল, এগুলো কমই খোলা হয়। এই কাবারটায় আমার যাবতীয় ককরি সেটগুলো রাখা থাকে, তো এগুলো খুবই কমই ইউজ হয়। আর এটা দেখো ভেতরটা ময়লা হয়েছে, নোংরা আর কি, ভেতরটা আর কি এতটা নোংরা করছে। এইগুলো দেখো ভেতরটা পুরো ভুয়া করে দিয়েছে, দেখো ওষুধ দিয়ে হোয়াইট সিমেন্ট পট্টি ভরে দিয়ে, আর এগুলোও তাই করেছে, এগুলোও পরিষ্কার করতে হবে, রং করব নতুন, তার আগে ওষুধ দিয়েছে। কোনগুলো কেমন মাটি তুলেছে দেখো, পুরো নোংরা করে দিয়েছে একদম। আমি দেড় দু মাস আগে দেখেছিলাম, পরিষ্কার করেছিলাম, পরিষ্কার ছিল, দু মাসের মধ্যে কিন্তু এগুলো যেহেতু বর্ষা চলছে বলে কিনা জানি না, আরও যেন পোকাগুলো কি বলবো, এই ওষুধগুলো এনেছে জানি না কাজ দেবে কিনা। আর এদিকটা সিমেন্ট ভরে দিয়েছে, এরকম সলিড করে দিয়েছে। আর এটাও পরিষ্কার করতে হবে, সব জিনিসটা পরিষ্কার করে ওষুধ দিয়ে পোকাগুলো মেরে তারপর রং হবে, রং টং করে তারপর আবার গুছোতে হবে, এগুলো তুলতে হবে। শুধু এগুলোই নয়, আমার ঘরের ভেতর যত ককরির জিনিস, ডাব্বা ডুব্বি, ডাল ঝাল মশলার ডাব্বা বলো, হ্যাঁ সব কিছু কিন্তু এই যে রাখা আছে, এখানে সব বের করে করে রেখে দিয়েছি। এগুলো আবার ধুয়ে মুছে পরিষ্কার করে কাবাডগুলো রেডি হয়ে গেলে রং টং করে তখন তুলতে পারবো, তুলতে হবে, রং টং করে তারপরে আবার গুছোতে হবে। বলো কি রুই পোকায় খেয়ে নিয়েছে এক কথা বলতে গেলে। এই কোনেরটা এখনো পর্যন্ত দেখিনি, কোনেরটা কি সিচুয়েশন, এটাও আমায় খালি করতে হবে, এটাতেও জিনিস ভর্তি হয়ে আছে, এটাও আমায় খালি করতে হবে। চপারটার অবস্থা করেছে দেখো, আমার আরো একটা চপার আছে, ওটাতে ভালো আছে, কিন্তু এই চপারটার কি অবস্থা করেছে, এটা একটা ছোট ছিল, বিষাক্ত সব ওষুধ দিয়েও যেন পোকাগুলো মরছে না, এমনই অবস্থাটা হয়ে গেছে। এত বিষাক্ত ওষুধ দেওয়া হচ্ছে তো পোকাগুলো যেন যাচ্ছে না, তা এমনই একটা অবস্থা করে দিয়েছে। তো এটা করে পরিষ্কার করে নিয়ে রীতিমতো আর কি ওষুধের গন্ধ মাথা ধরে গেছে, এক তো সর্দি করে আছে তারপর ওষুধের গন্ধে আবার মাথা ধরে গেছে। যাই হোক রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি, আর রান্নাটা করে নিয়ে তারপর এখানে পরিষ্কার করতে যাব, আর বিকালে একটু মার্কেটেও যাবার আছে। তো আগে পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়াটা করবো, তার আগে রান্নাটা করে আগে ড্রয়িং রুমে নিয়ে চলে যাই, কারণ এখানে যেহেতু ওষুধ দেওয়া হবে বিষাক্ত, তো রান্না খাওয়া দাওয়া এখানে রাখা যাবে না, এগুলো সব ওখানে বয়ে দিয়ে এখানটা পরিষ্কার করে দিই, তারপর তোমাদের দাদাভাইকে ডেকে এগুলো পরিষ্কার করাবো পেছনে। তো চলো ব্লগটা দেখতে থাকো। সব শেষে এখন মিটলো, সব শেষে এখন মিটলো সব কিছু কাজ, ওষুধ দেওয়ার পালা, প্রচণ্ড গন্ধ লাগছে আমার নাকে। তো আমি এখন রান্নাঘর থেকে জাস্ট বেরিয়ে যাব, আর গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো, খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার একটু বেরোবো, মার্কেটে যাবার আছে। তো অনেক দিন হয়ে গেল মার্কেটে যাওয়া হয়নি, কিছু কেনা হয়নি, আর টুকিটাকি ঘরে কিছু কেনার আছে, আর বেডশিট বগেরা কেনার আছে, তো সেগুলো কেনাকাটি করতে যাবো আজকে। তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই, আর প্রায় বেজে গেছে 3:30, 4:30 বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি, দুপুরের লাঞ্চটা হয়নি, তো চলো লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি।